জাহাজে ঈদের নামাজ আদায় করলেন সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকেরা। বুধবার বিভিন্ন দেশের মতো সোমালিয়া ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, সেখানে ঈদ উদযাপন করেন তারা। নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এখনও পর্যন্ত জলদস্যুরা কারোর সঙ্গে খারাপ আচরণ করেননি। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তারা পরিবারকে জানান।